শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আবু সাইদ বাচ্চু, আমার পিতার নাম চানমিয়া ব্যাপারী, মাতার নাম বিলাতুন্নেছা, আমার বাড়ি টঙ্গিবাড়ি। আমি ছাত্র জীবন থেকে, যখন আমি ক্লাস 8 পড়ি তখন আমি ছাত্রলীগের আহ্বায়ক ছিলাম। তখন দেশের মধ্যে নানা ধরনের এই পাকিস্তানিরা গণ্ডগোল শুরু করলো। 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই রেসকোর্স ময়দানে যখন উনি বক্তব্য দিলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপরের কাছে আমার অনুরোধ রইল এবং প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো এবং তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো। আমরা এই সালাম মজুমদার নামে আমাদের দেশের ধীপুর ইউনিয়নের ওনার বাড়িতে আমরা তখন 6-7 জন চলে যাই। ওখানে গেছি পরে তখন দেখলাম ওখানে অনেক লোক, প্রায় 32-36 জন লোক। তখন আমরা ওই লোকের সাথে গিয়ে জয়েন্ট হইলাম, যেতে হবে কোথায়, ইন্ডিয়াতে। তখন আমরা 3 দিন 4 দিনে আমরা সিএমপি পার হয়েছি। আমরা গেছি হলো আপনার কসবাদিয়া, ওখানে সার্কাস বাজার নামে একটা জায়গা আছে, সেই বাজারে আমরা খাওয়া দাওয়া করে, আর যখন রাত্র তখন বাজে 1টা কি 1.5টা, তখন আমরা এই খাওয়া দাওয়া করে ওই ওপার যাওয়ার সময় 2টার থেকে আপনার ব্রাশ আরম্ভ হলো। আমরা মধ্যে পড়ে গেলাম, সিএমপির মধ্যে পড়ে গেলাম। মধ্যে পড়ে গিয়ে এখন এদিকও দেখি গুলি চলতেছে, এদিকও গুলি চলতেছে। তখন আমরা ওই একটা ইসের ওপার হলো ইন্ডিয়া, এপার হলো বাংলাদেশ। তখন আমরা ওপার যাব কি করে, আমরা তো রাস্তাঘাট কিছু চিনি না। তখন ওই পাথাইল্লা কইরা মানে সবাই আমরা ওখানে জাপ দিয়া পড়ে গেলাম। জাপদা পইরা ওখান, তখন ছিল 36 জন আমাদের সাথে, জাপদা পড়ে গিয়া তখন আমরা এই সাঁতরাতে অনেক লাশ আমাদের এই নাক দিয়া সরাইছি, কিন্তু হাতে ছিল আমাদেরই গাঁটটি ছিল, সেই গাঁটটি পর্যন্ত ফালাই দিছি লাস্টে। তখন আমি ছিলাম একটু সবার একটু ছোট। তখন আমি আমার সাথে যে 36 জন গেছে, এই 36 জন আপনার 35 জন যাইয়া উঠছে, আমি আর উঠতে পারি নাই। আমি তখন কুলকিনারা পাইতেছি না যে কোন জায়গায় যাই আমি করব। ফজু করে না আমাদের কোর্সের চেয়ারম্যান সাহেব ছিল, ওনার বডিগার্ড ছিল ফজু। এই ফজু ছিল লম্বা, খুব টল ফিগার, আর আমার চুল ছিল অনেক বড়, পাকিস্তান পিরিয়ডেই। তখন মনে করেন তখন বেল বটম প্যান্ট পরতাম আমরা।
যাই হোক, ওই ফজুদাই আমারে দেখা যায়, আমি এই আমার হাতরা দেখা যায় এই ফজুদাই আমারে চুলের মধ্যে দৈরা টাইম না হেসরাইয়া হয়ে পড়ে উঠেছে। আর আমার ও পাইকিরির জন যায়, সে পাইকিরির জন যাইয়া বলতেছে বাচ্চু মারা গেছে। আর ওপারও যে গেলাম, ওপার গিয়া দেখি আপনার ওই মাটির ঘর, মাটির ঘর লাল বৃষ্টি। ওদিন আমরা যেদিন গেছি তিন দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে। আর ওপার থেকে নৌকা দিয়ে আবার সেই আমরা ইন্ডিয়া ইন্ডিয়ার রামপুরা না কি নাম ওই জায়গাটা, ওই জায়গাটায় যেতে হয়েছে। আরবালি আরবালি আমাকেও পার করে দিয়া ওপার আমরা তখন বললো যে তোমরা এখন লাইন ক্লিয়ার আছে, তোমরা এখন যেতে পারো। তো ওপার যাইয়া তখন আমরা বাসে যে যাবো সেই টাকা নাই, বাসে তো আমাদের সেই কংগ্রেস ভবনে যেতে হবে। বাসে উঠলাম, বাসে উঠছি পরে তো ওই দেশের মানুষের বা বুঝতে পারছে যারা বাংলাদেশের থেকে আছে, হ্যাঁ শরণার্থী হোক আর যা বলা তা হোক। তখন বাসওয়ালাকে বললাম আমি যে ভাই আমরা যে 36 জন আসছি, আমাদের কাছে তো টাকা টুকা কিছু নাই ভাই, আমরা কী করবো কোন। তখন আমাদেরকে নিয়ে এই আপনার বললো যে আপনারা ওঠেন, তো গাড়িতে উঠাইয়া আমাদের আর পয়সা টসা কিছু নেই নাই, একদম কংগ্রেস ভবনের সামনে আমাদের নামা দিছে। তখন আমরা কংগ্রেস ভবনে উঠলাম, কংগ্রেস ভবনে উঠা তারপরে শীতে কাঁপতাছি, তখন ওখানে উঠছি পরে তখন আমাদেরকে একটা কম্বল দিল, আর ওই কম্বলটা দিল পরে কম্বলটা দিয়ে শরীর সব মুছলাম, মুচ্ছা ওই কংগ্রেস ভবনের ওখানে ওই খিদা লাগছে, খাওয়া দাওয়া তো নাই খিদা লাগছে। তখন আমাদেরকে ওই চিরা চিরা আর বাতাসা ওই ওগুলি খাইয়া রাত্রে আমরা ওখানে রইলাম। এরপর দিন আমাদেরকে রিক্রুট করলো বিজদা ক্যাম্পে, বিজদা ক্যাম্পে এরপরে বিজদা ক্যাম্পের থেকে ওখানে আমরা 19 দিন পিটি আর হলো ওইভাবে হালকা ট্রেনিং আমাদের দিল। আমরা তখন গেলাম হলো আমি আবুল মজুমদার আর হলো জাহাঙ্গীর করে একটা ছেলে ছিল, এই তিনজনে আমরা বললাম কি এভাবে তো এই ট্রেনিং নিয়ে তো আমরা এই ইন্ডিয়ার এই পাকিস্তানিগুলোকে কি আমরা দুগরা পারবো, তো এক কাজ করি। তখন জলদোগ হোটেল ছিল ওখানে একটা, ওই আপনার ওই কংগ্রেস ভবনের সাথে ওই জলদোগল হোটেলে ওয়াইদ বেবের হিসাব ছিল আমাদের আওয়ামী লীগের সভাপতি, এই ওয়াইদ বেবের হিসাবের কাছে গেলাম। তখন গেলাম পরে এসে আমি বললাম কাকা আমি তাইছি ইসলাম আলাইকুম, ওই কী রে, কারণ আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ করতো, বুঝলেন আওয়ামী লীগের সভাপতি ছিল ইউনিয়নের, তো আমার বাবার সাথে খুব ভালো ই ছিল লিঙ্ক ছিল আর কি, এর সাথে আছে কয় তুই আইছ আর তুই ট্রেনিং দিছ, আমি কই না ট্রেনিং তো না, আমাকে পিটি পুটি করে ই করছে, কয় তা দরকার নাই তুই ওখানে সামচু লোক আছে, আমি বলে দিতেছি ফোন করে তুই ই করে বলে দিতেছি লোক দিয়ে পাঠা দিব তোর অসুবিধা নেই। তো কয়জন আমি, আমরা তিনজন, কয় যা তিনজন তোরা ইয়ে যাই গিয়া মেলা করে যাই গিয়া, এই মেলা করে গিয়ে তখন ওখানে একটা ট্রেনিং হইলো, খুব ভালো ট্রেনিং আমাদের গ্রেনেড 303 রাইফেল তারপর ডিনামাইট বুঝলেন এ ধরনের ট্রেনিং টুনিং দিয়া তারপর আমরা ওখানে রইলাম প্রায় 17-18 দিন থাইকা। এরপর আমাদেরকে পাঠাই দিল, বললো যে আপনার আর্মস নিয়া, তখন আমাদের এই 36 জন একসাথে তখন পাঠাই দিল। তখন আমরা আসলাম, আসার পরে সিএমবি পার করলো হলো আমাদের যে ওই ইন্ডিয়ার যে ই আছে ওই আপনার আর্মি আছে ওই আর্মিরা আমাদেরকে আগিয়ে দিল, ওরা 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 পিছু ওরা সামনে আমরা পিছনে। তখন আসার পরে এরপরে এসা ওই সিএমবি পার হইয়া আসার পরে একটা বাড়িতে উঠলাম, ওই বাড়ি যেই বাড়িতে উঠছি ওই বাড়িতে হলো আপনার মুসলিম লীগের চেয়ারম্যান, হাই হাই ওরা কোন বাড়িতে উঠলাম, আর আমরা বুঝতেছি যে কী ব্যাপারটা কী এই কোন জায়গায় আসলাম, এই তো হ্যার লগে দেখি সব ওই যে আগের আমলের যে টুপি মাথাতে এইগুলি আসে, তারপর আর্মি আসে, আমরা গিয়া করলাম একটা বড়ো আছিল ওই বড়োর ভিতরে গিয়া পালিয়ে রইলাম সবগুলি, ওই বড়োর ভিতরে গর্ত থাকে না ওই গর্তর ভিতরে পালিয়ে রইলাম। এই পাড়া এসিয়া তখন আমরা একজন সেপারেটি হয়ে গেল বর্তমানে, তখন আমাদের সাথে দেখা হইলো শহীদুল ইসলাম সাঈদ, ওনার ট্রেনিং ছিল বিএলএফের বাংলাদেশ লিবারেশন ফোর্স, যেটা শহীদুল আলম সাঈদ আবার ওই আমাদের আওয়ামী লীগের পিরিয়ডে তখন উনি আবার এই টঙ্গিবাড়িতে খুব আমাদেরকে নিয়ে আওয়ামী লীগ সংগঠনের জন্য বহুত দূরে দূরে ঠোঁ দূরে বহুত ই করতো আমাকে কীভাবে কী করা যায় না করা যায়। তো এখন এই ওই আমার বলার পরে আমার কয় কী রে তুই এনে কী কীভাবে কীভাবে আসলি, আমি কই আপনারা তো আগে আসা পড়ছেন, মানে আমরা তো দাদা পড়ে গেছি গিয়া বিয়ের বিপদে পড়ে আসছি, মানে কী করবো, কয় তুই হলো 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 যাইস না তুই আমার সাথে আয় পড়। তখন ওখানে এসে দেখলাম আমি আমাকে জলিল আপনার এই যে আবদুল্লাপুরের মালেক চেয়ারম্যান ছিল, রতন মান্নান সামাদ ব্যাপারীর ছেলে,
তারপরে মরুপুরে ছিল নাইম মাকসুদ, আর হলো আবু তাহের, এটা হলো ফিল্ম ডাইরেক্টর ছিল পাকিস্তান পিরিয়ডে, এবং এরপরে ও ফিল্ম ডাইরেক্টর ছিল আবু তাহের। মারিয়ালয়ে তার মামা বাড়ি থাকতো, খলিল শেখের বাড়ি, এরাও বিএলএফ এর ট্রেনিং। তখন আমারে সবাই কইল কি তুই ছোটো বাবার মানুষ, তুই আমলগি থাক, একলগেই আমার নিয়ে আসলো। আমরা আসলাম কই গদারিয়া দিয়া, কুমিল্লা যাইতে ওই যে আপনার ফেরি পার হইতে হইতো, তখন ফেরির ওই ধারে একটা চর আছে, কি চর জানি, ওই চরের মধ্যে যাই আমরা উঠলাম, ওই চরের মধ্যে যাই সব উঠলাম উইটা। তারপরে ওই চর থেকে ওই মাকুয়াটির হেদার দিয়া, মাকুয়াটির ওইধার দিয়া, চিতুরিয়া দিয়া, হে দিক দিয়া আমরা আসলাম উঠলাম ইয়া বাইকা, বাইকা বাজার উঠলাম, বাইকা বাজার উইটা। তখন শহীদুল আলম সাহেব করলো যে আমরা এখানে থাকতো আমাদের সেফ না, কারণ এখানে অনেক ই আছে, আমরা সামনের দিকে আগাই। তখন আস্তে 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 তখন এই আটপাড়া একটা বাড়ি আছে, এই যে আটপাড়া, এই আটপাড়া বাড়িটার মধ্যে শহীদ ভাই আমরা সবাই এই বাড়িটার মধ্যে রইলাম। এই বিল্ডিং এখনও বিল্ডিংটা আছে, এই বাড়িতে যখন আমরা থাকি তখন এই বাড়ির থেকে আমরা এই অ্যাম্বুস পেতে ওই যে ওই ওখানে বই আসিল আপনার ওই বটগাছা ছিল রাস্তার লগে দু তিনটা, ওখানে সবসময় অ্যাম্বুস পেতে থাকতাম যেদিক দিয়ে কোনো লোক যায় কি না। এরপরে এখান থেকে যখন নি টঙ্গিবাড়ি রেট হইলো, টঙ্গিবাড়ি রেটের পরে আমরা গেলাম গিয়া মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ যাইয়া তারপরে এই মুন্সিগঞ্জ রেট করে তারপরে আমরা আমি ছিলাম হইলো সোনালি ব্যাংকের একের প্রথম গার্ডের, মানে গার্ড ছিল আমি সোনালি ব্যাংকে, আমি আরো স্নিয়া দাঁড়াই আসছিলাম। আমার শহীদ ভাই বললো যে তুই এনে থাকবি, যে তুই এনে থাকবি আর অন্য কোথাও যাবি না, এ ওখানে পাহারা দিছি। মুন্সিগঞ্জ যখনই হয়ে গেলো তখন আমাকে ভাগ করে দিল ইসে, শহীদ ভাই বলল কি যে এখন তোরা টঙ্গিবাড়ির কতজন আছ, তখন আমরা টঙ্গিবাড়ি দেখলাম আমরা দশ বারো জন আছি। তখন এই দশ বারো জন আমরা কি করলাম, আবদুল্লাহপুরে এসে বললাম, আবদুল্লাহপুরে আইয়া মন্ডলবাড়ি আছে এই যে আপনার ওই যে চিতাখোলাটা, এই চিতাখোলার এন্দা ইয়া বটগাছটার এন্দা ইয়া, এবার একটা বাড়ি আছে তিনতলা বিল্ডিং, ওই বিল্ডিংটার মধ্যে উঠলাম আবদুল্লাহপুর এলাম প্রথম। তখন শুনতে পারলাম কি মজুর মল্লিককে ধরে নিয়ে আসতে, এর মধ্যে ইয়ারে শহীদ ভাইরে মহিউদ্দিন সাহেব খবর দিল যে ব্যাপার টুঙ্গিবাড়ি মজুর মল্লিককে ধরে নিয়ে গেছে গা, কোন দল কোন কি তুমি একটু জানো। তখন শহীদ ভাই জানা বললো যে কি সবাই মিললা আমরা টুঙ্গিবাড়ি যাবো, টুঙ্গিবাড়ি দেখি মজুর মল্লিক কোথায় আছে কি আছে কি আছে ওই বিষয়ে কি। অথচ আমরা আসার আগে অন্তত আধা ঘন্টা আগে তারে মানে অপারেশন করে ফেলাইছে, উনি মুসলিম লীগের ই ছিল এদেশের মধ্যে। তবে আমি এটা যতটুকু জানি যে উনি মানুষের কাছে শুনছি আর কি যে উনি কোনো ক্ষতি বা কেউ কোনো কিছু করতেন না, বা অস্ত্র জমা দেওয়ার ডেট পড়লো রেসকোর্স ময়দানে। তখন এই সবাই মিললা, শহীদ ভাই আমরা এই যে জলিল ভাই আছে এখানে, জলিল ভাই আমরা সবাই মিললে যাইয়া ওই রেসকোর্স ময়দানে যাইয়া অস্ত্র জমা দিয়া তারপরে আমরা সবাই চলে আসি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।